আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এনআইএমসির সকাল দশটার খবরে আপনাদের সাথে আছি আমি প্রথমেই জানিয়ে দেব শিরোনাম আশুলিয়ায় উৎপাদনে ফিরেছে তৈরি পোশাক শ্রমিকেরা গত দুই সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের কারণে বৃহস্পতিবার আশুলিয়ায় বন্ধ হওয়া দুইশো কারখানার মধ্যে অধিকাংশই খুলে দেওয়া হয়েছে কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী বিজিবি র্যাব ও শিল্প পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুইশো ছয় জন বন্দি বিনিময় ইঞ্জুরি কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরেছেন মেসি এবারে বিস্তারিত বিভিন্ন দাবিতে গত দুই সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের কারণে গত বৃহস্পতিবার বন্ধ হওয়া ২১৯ কারখানার মধ্যে অধিকাংশই খুলে দেওয়া হয়েছে পরে সেগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ এতে এখনও বন্ধ রয়েছে বাহান্নটি কারখানা এর মধ্যে উনচল্লিশটি কারখানা শ্রম আইনের তেরো এক ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এছাড়া তেরোটি কারখানা সাধারণ ছুটির কারণে বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে শিল্প শিল্পাঞ্চলে কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই ও শ্রমিকরা রাস্তায়ও নামেনি কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে বলে জানান তিনি শুক্রবার বিকেলে আশুলিয়ার জামপাড়া এলাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে কারখানার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির মহাসচিব খন্দকার রফিকুল ইসলাম জানা গেছে বিভিন্ন দাবিতে টানা কয়েকদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছে কিন্তু মালিকপক্ষ দাবি মেনে না নিয়ে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনায় বসেননি যেসব কারখানাগুলোতে শ্রমিক এবং মালিকপক্ষ বসে আলোচনা করেছে সেই কারখানাগুলোতে কাজ শুরু হয়েছে কিন্তু কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধ দেখে ফিরে গেছে এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরেও কিছু কারখানায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ছুটি ঘোষণা করেন মালিক কর্তৃপক্ষ বাংলাদেশের গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন শনিবার সকালে বেশিরভাগ পোশাক কারখানার কাজ শুরু হয়েছে তবে কয়েকটি কারখানার সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ রাশিয়া ও ইউক্রেনের আরও দুইশো ছয় জন বন্দির বিনিময় করেছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় হয়েছে বিষয়টি রাশিয়া ও ইউক্রেনের আদালতে নিশ্চিত করেছেন আর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামাজিক যোগাযোগে এই বিষয়টি জানিয়েছেন শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাশিয়ার সমান সংখ্যক বন্দির বিনিময়ে ইউক্রেনের একশো সেনাকে মুক্তি দিয়েছে তারা এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক পোস্টে বলেন সফলতার সঙ্গে আমাদের আরও একশো তিন যোদ্ধাকে রাশিয়ায় বন্দিত্ব থেকে ইউক্রেন ফিরিয়ে এনেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ইউক্রেনের কাছ থেকে মুক্ত একশো তিনজন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনারা সম্প্রতি তাদের আটক করেছিল গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করেন ইউক্রেনের হাত থেকে মুক্তি রাশিয়ার যুদ্ধবন্দীরা বর্তমানে বেলারুসে রয়েছেন সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা দেওয়া হচ্ছে দীর্ঘ দুই মাস পর ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরছেন মেসি গোড়ালির ইঞ্জুরির কারণে তিনি মাঠের বাইরে ছিলেন ইন্টারমিয়ামি কোচ মার্টিনো এই তথ্য নিশ্চিত করেছেন মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্স ও সব মিলিয়ে টেবিলের শীর্ষ দল ইন্টার মেয়ামি আজ রবিবার ফিনাডেল ফিরিয়া ইউনিয়নের মুখোমুখি হবে এ সম্পর্কে মার্টিনো শুক্রবার অনুশীলনের আগে বলেছেন মেসি এখন সুস্থ আছেন বৃহস্পতিবার সে অনুশীলন শুরু করেছে আশা করছি পরবর্তী ম্যাচে সে মাঠে নামতে পারবে অনুশীলন শেষে তাকে নিয়ে পূর্ণাঙ্গ কৌশল তৈরি হবে তবে এটা নিশ্চিত মেসি কাল খেলবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ